এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন সমন্বয় কমিটির বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভায় বিজিবি বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার পরে তিনি জানান সব পক্ষই সুষ্ঠু ভোটের নিশ্চয়তা দিয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেনাবাহিনীর মতন হয় এটা আমি তাদেরকে বলছি সবাইকে বলেছি বারবার সকাল থেকে নির্বাচনী প্রচারে ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা গণসংযোগ পথসভায় প্রতিশ্রুতির পাশাপাশি প্রশাসনের নিরপেক্ষতা চান বিএনপি প্রার্থী প্রত্যেকের বিরুদ্ধে মামলা রয়েছে এবং আমাদের অনেক কর্মীরা এখনো মামলা মাথায় নিয়ে তারা কাজ করতেছেন গাজীপুরা এলাকায় দিনভর প্রচার চালান আওয়ামী লীগ প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ আনেন তিনি যিনি হাসানুদ্দিন সরকার দাঁড়িয়েছে উনি ওনার নির্বাচনে প্রত্যেকটি নির্বাচনে এখানে রক্তপাত হয়েছে সেই হিসাবে আমি বলেছি আমাদের এখানে কোনোভাবেই কোনো রাজনৈতিক বিভিন্ন মামলা হামলার আসামিরা যেন আমাদের এখানে প্রবেশ না করে এদিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি দল নির্বাচনী এলাকা পরিদর্শন করে সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন আমরা ঘুরছি সব জায়গায় কোথাও কোনো গোলমাল ঠোরমাল কোনো কিছু আমরা পাই নাই সবাই শান্ত পরিবেশে আশা করি ছাব্বিশ তারিখে ভোট হবে নির্বাচনী হওয়ায় সাধারণ মানুষ উৎফুল্ল গাজীপুর সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন ভোটাররা অপেক্ষায় আছে শান্তিপূর্ণ পরিবেশে তাদের প্রতিনিধি বাছাইয়ের জন্য এখন সময়ই বলে দেবে কে হচ্ছে গাজীপুরের পরবর্তী নগর পিতা মানিক সিকদার একুশে টেলিভিশন গাজীপুর